লকডাউনের প্রথম দিন থেকেই ফাঁকা জায়গায় বাজার বসানোর নির্দেশ থাকলেও সেটি কিন্তু কার্যকর হয়নি। স্বাস্থ্যবিধি না মেনেই চলছে বেচা কিনা। লকডাউন ও রমজানের জন্য কাঁচা বাজারের দামের উপর কিছুটা প্রভাব পড়লেও ক্রেতা ও বিক্রেতারা বলছেন, টম 30 টাকা, লাউ 30 টাকা পিস, কুশা 25 টাকা কেজি, লাউ শাক 20 টাকা 25 টাকা। বর্তমানে মোটামুটি বাজার দরদাম ঠিক আছে, তো আর কি যে সবজি কিনলাম, বেগুনটা মোটামুটি বেগুন 80 টাকা কেজি রাখলো, ভেন্ডি রাখলো আপনার 50 টাকা কেজি, কাঁচামরিচ 60 টাকা কেজি, মোটামুটি বাজার দর মোটামুটি ঠিক আছে। বাজার স্থিতিশীল আছে, আমার মনে হয় রোজা উপলক্ষে দাম অনেকটাই নিয়ন্ত্রণে, স্বাভাবিক স্বাভাবিক, জি 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 স্বাভাবিক। হ্যাঁ, আর আপনার স্বাস্থ্যবিধি একটু উপেক্ষিত হচ্ছে, কিন্তু ক্রেতা যারা তারা স্বাস্থ্যবিধি রাখছে, ঠিক আছে। শসা, লেবু ও বেগুনের কিছুটা দাম বাড়লেও স্বাভাবিক আছে অন্যান্য শাকসবজির দাম। তন্ময় আহমেদের ক্যামেরায় এ আর পারভেজ, এনএন টিভি, নারায়ণগঞ্জ।